হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। আজকে অনেক দিন বাদে আমি মৌসুমি তোমাদের কাছে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি কি হয়, যখন না রান্নার রেসিপি কিছু শেয়ার করি, সেটা যদি আমি ডেইলি ব্লগের মধ্যে শেয়ার করি, তখন না মানে ভিডিওটা প্রচুর বড় হয়ে যায়। আর ভিডিও বড় হলে কি হয় তোমরা জানো, যে তোমরাই দেখো না, স্কিপ করো, তখন যা যা প্রবলেম ব্লা 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 সেটা আর আমি এক্সপ্লেন করলাম না। তো রান্নার রেসিপিগুলো এখন থেকে ভেবেছি এরকম, মানে যেদিন রান্নার রেসিপি শেয়ার করবো তো শুধু রান্নার রেসিপি শেয়ার করব, মানে এটাই মনে মনে ভেবেছি। আর যেহেতু শীত পড়ে গেছে, আজকে ভাবছি রাত্রিবেলা তো একটুখানি স্যুপ বানাবো, ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো তার জন্যই আজকে আবার ক্যামেরাটা হাতে নিয়েছি, আর কি কি লাগছে বানানোর জন্য দেখো, সব কিছু আমি কেটে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকবে পাশে থাকবে। তো চলো দেখে নাও যে কি দিয়ে মানে কি কি লাগছে। যেহেতু শীতকালে এত ভেজিটেবল অ্যাভেলেবেল, তো স্যুপ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো সব ভেজিটেবল আমি কেটে রেখেছি, এগুলো হচ্ছে বুঝতেই পারছো ব্রোকলি নিয়েছি, এখানে একটু বাঁধাকপি বা ক্যাবেজ নিয়েছি, আর এই দেখো এগুলো হচ্ছে মটরশুঁটি, ক্যাপসিকাম, আর হচ্ছে এটা পেঁয়াজ পাতা যেটা হয় সেটাকে কেটে রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি টমেটো আর পেঁয়াজও কেটে রেখেছি। তো এগুলো দিয়েই আজকে আমি স্যুপটা বানাবো। আর আমার সাথে রান্না করতে কে বসেছে দেখো, বাবু কি করবি, তুই কি রান্না করবি? তোমাকে রান্না করে দেব, হেল্প করব। তাই ওর বসার জায়গাটা দেখো একবার। আজকে পুচকু তোমাদেরকে রান্না করে দেখাবে, তাই তো? তুমি রান্না করে দেখাবে তো? বাহ, ভেরি গুড। আমি এখানে রান্না করছি আর কি করছে দেখো পাশে বসে, কিছুতেই আজকে এখান থেকে যাবে না, ও আমাকে হেল্প করবে। রান্না করে দেখাবি বললি না? চলো রান্নাটা দেখাই। Thank you.
কেটলিতে গরম জল বসিয়েছিলেন, এবার আবার নিচে নেমে তুলে বসেছে। মানে ও কিছুতেই এখান থেকে আজকে যাবে না, তাই তো? এখান থেকে যাবি না তো? দেখো এরকম একটু সাতলে নিয়েছি, এবার এই জলটা দিয়ে দেবো এর মধ্যে। এটা কেটলিটা খুব গরম, আর ওর সামনে রাখলে প্রবলেম। এবার প্রেসারের ঢাকনাটা বন্ধ করে ফিটিয়ে দেবো। আমি ঢাকনাটা বন্ধ করতে পারছি না। এবার বেশ তিন চারটে মতন সিটি দিয়ে নেব, সিটিটা হোক, তারপরে বাকিটা সিটিটা হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি। আমার ডিনার তো রেডি হয়ে গেছে, নিজে রান্না করে নিজেই রিভিউ দিচ্ছি। কেন বলো তো? রিভিউ দেওয়ার অধিকারটা অবশ্যই আমার আছে, কারণ আমি কষ্ট করে রান্না করেছি, আমি সেটা মনে করি। তো দাঁড়াও খেয়ে বলছি কেমন হয়েছে। খুব গরম, ভালোই হয়েছে। অ্যাকচুয়ালি আমি না আগে এরকম ডিমটা ইউজ করতাম না, তো তার জন্য আরও বেশি করে, মানে আমি যখন অনেকদিন আগে, ধরো যখন কলেজে পড়ি, ওই রকম টাইমে একদিন ডিম দিয়ে স্যুপ বানিয়েছিলাম। তখন না আমি নিজেই খেতে পারিনি, এরকম ডিম ভেঙে করে দিয়েছিলাম, আমার নিজেরই ভালো লাগেনি। তারপর থেকে আর অনেকদিন হয়ে গেছে আর এরকমভাবে বানাই না। আবার দেখে ইচ্ছে করলো বানাতে, তো আজকে দেখলাম বানিয়ে বেশ ইয়ামি ইয়ামি খেতে হয়েছে। মানে আমার তখন মনে হয়েছিল একটা কাঁচা ডিমের গন্ধ লাগছিল, কিন্তু আজকে কিন্তু কোনো কাঁচা ডিমের গন্ধ একদমই লাগছে না। আর কতটা হেলদি হয়েছে সেটা তো আর বলার কিছুই নেই। আই হোপ তোমাদেরও রেসিপিটা খুব ভালো লেগেছে। আমি এবার খাবো, তার আগে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কী করবে, লাইক শেয়ার আর কমেন্ট করবে, আর যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো টাটা, আমি একবার